সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই একটা স্পেশাল জায়গাতে এসেছি। তো স্পেশাল জায়গাটা কোথায় সেটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে কিছুটা আইডিয়া করা যাচ্ছে, বাট দেখানোর আগে আমার সাথে, আমি একা না, আমার সাথে আরও অনেক মানুষ এসছে, সবাই হ্যালো। তো আজকে স্পেশাল জায়গাতে কার জন্য এসেছি, কেন এসেছি সেটা তো অবশ্যই বলবো, বাট শোরুমে এসে সবার কেমন লাগছে? ভালো লাগছে তো নাকি? শোরুমটা কেমন? অসাধারণ। তো শোরুমটা একবার দেখিয়ে নিই যে আজকে আমরা হুন্ডাইয়ের শোরুমে এসেছি। জাস্ট দারুণ শোরুম। সো আজকে আমাদের টিম মেম্বার একটা স্পেশাল পার্সন, যার আজকে ব্র্যান্ড নিউ ফোর হুইলার ডেলিভারি হবে। তার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুভমেন্ট আজকে ভিডিওর মধ্যে থাকবে। তো সবাইকে বলবো যাতে ভিডিওটা দেখে, কারণ সবার মধ্যে ভিডিওটা দেখলে একটা জিনিস রাখবে যে আমরাও ভবিষ্যতে একটা গাড়ি কিনবো। ইয়েস অর নো গাইস? আজকে আমরা যারা যারা এসেছি সবাই নেক্সট গাড়ি কিনতে চাই নাকি চাই না? চাই তো। বাট এই যে মুভমেন্টটা, এটাই ভিডিওর মাধ্যমে আমাদের সবার কাছে ক্লিয়ার হবে, তাই তো? তো সবাই আমরা এক্সাইটেড তো? ইয়েস। কেউ কোনো ফিডব্যাক দিতে চাই যে আজকে ফার্স্ট এসে কেমন লাগছে? আখেরাত কেমন লাগছে ফার্স্ট এসে? দারুণ দারুণ। খুব খুব তাড়াতাড়ি আখেরাতের একটা গাড়ি দরকার, তাই তো? একদম। ইয়েস। আর একজন স্যার আমাদের সঙ্গে আছে। হ্যালো স্যার। ইয়েস। স্যারের কেমন লাগছে? অসাধারণ। আর বাকিটা ভিডিওতে না পরে দেখাচ্ছি। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। স্মাইল দেখে কিছুটা হলো আন্দাজ করতে আন্দাজ করতে পারছি যে কার গাড়ি আছে। তো পিছনে আমাদের ব্র্যান্ড নিউ কার রেডি। জয় স্যার, কেমন লাগছে? কিছুদিন আগে আমাদের ব্র্যান্ড নিউ গাড়ি এসেছে, আবার একটা ব্র্যান্ড নিউ কার বলে বোঝানো পসিবল না, কারণ নিজের গাড়ি কিনে যতটা আনন্দ হচ্ছে তত করে বেশি আনন্দ হচ্ছে, কারণ টিমের ফার্স্ট কার আসছে। আমার টিমের ফার্স্ট কার আসছে না, আমার গাড়ি এসেছে, বাট আমার টিমের তো ফার্স্ট কার এটা না? একদম। তো অসাধারণ। আর পিছনে আমাদের গাড়ি রেডি, একটু পরে কেক কাটিং করে আমাদের সেলিব্রেশন স্টার্ট হবে। আমাদের সাথে আমাদের মেন্টর আছে, তো স্যারকে একটু জিজ্ঞেস করবো। আজকে স্যার টিমের নেক্সট গাড়ি ডেলিভারি হবে, তো স্যারের ফিলিংসটা কেমন লাগে স্যার? ছোটো করে এক কথায় অসাধারণ ফিলিংস, কারণ টিমে একের পর এক বহু অ্যাসাইনমেন্ট। তো আজকে যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে, যেটা আমাদের অর্পণ স্যার আজকে যে অ্যাসাইনমেন্টটা করতে চলেছে, তো এটা আমাদের টিমের জন্য একটা বিগেস্ট অ্যাসাইনমেন্ট। ওকে। তো আমি সত্যি আজকে এই ধরনের একটা অ্যাসাইনমেন্টের জন্য আমি খুব প্রাউড ফিল করি। তো আজকে টিম টার্গেট বেকার্সের একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট হতে চলেছে। তো মানে আজকে আজকে আমাদের কাছে এই দিনটা সত্যিই খুব লাকি ডে। তো আজকে টিম টার্গেট বেকার্সের কাছে একটা অনেক প্রাউড ডে। ওকে। আর সবে তো স্টার্ট হলো, এরপর আরও প্রচুর গাড়ি আমাদের টিমে আসছে। একদম। সো কেমন লাগছে আজকে ব্র্যান্ড নিউ কার অ্যাচিভ করে? 12 জুন ইয়েস আমার বার্থডে ছিল। ইয়েস। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল ওই দিনকে গাড়ির ডেলিভারিটা নেওয়ার কথা ছিল, তো সেদিনকে গাড়ির ডেলিভারিটা নেওয়া হয়নি, তার জন্য আমরা কি করেছি কেক কাটিনি। ইয়েস। আমি কি বলেছি বার্থডে মানে কেক তখনই কাটবো যখন গাড়িটা আসবে। ইয়েস। অ্যাপয়েন্টমেন্ট ছিল। একদম একদম একদম। তো মেইন জিনিস হচ্ছে আজকে গাড়িটা চলে এসেছে, ঠিক আছে, তো তার কেক কাটবো। ইয়েস। ঠিক আছে। পাশের সঙ্গে গাড়ির চাবি। ইয়েস। সো এবার সবাই মিলে একদম ধরুন না, একদম কাকিমা বৌমা পছন্দ হয়েছে তো? ভালো বড় মানে বিশাল বড় গাড়ি। ইয়েস। জয় মাই লাইফ স্টাইল। জয় মাই লাইফ স্টাইল। ভাই একবার। Oh! Lovely!
আরে স্যার মাইলেজ সিল ডিস্ট্রিবিউটর জোড় আছে ভালো বেরিয়েছেন আর কি হ্যাঁ দারুণ মিয়ের মতো ঘটি মতো হয়ে গেছে কাকিমা লাইসেন্স আছে তো ড্রাইভিং সিটে বসছো যখন আমি বাসাতে আই করে কাজ করতে আসতাম তখন শোরুমের দিকে তাকাতাম যে কত গাড়ি কত গাড়ি আজকে যে এখানে আসতে পারবো আমি ভাবতে পারছি একদম আর নিজের ছেলে কিনবে নিজে যে ছেলে কিনবে এটা অসাধারণ একটা সিরিয়াস আজকে দেখো কত কিছু হয় অনেকে ভাবে মাইলেজ সেল দিয়ে কিছু হয় না এসব করে কিছু হয় না তাই না বাট আজকে কোন বাড়ির ছেলে আজকে কি করে ফেলছে তাই না আজ যে কাকুদের স্বপ্ন ছিল যে আমার ছেলেটা বাইক কিনবে বাইক কিনে করবে আর সে জায়গায় চার টাকা নিল মানে মোট কথা জাস্ট অসাধারণ ফিলিং এবারে অভিষেক তুমি বলো আজকে এই দিনটা তোমার মানে ফিলিংসটা বলো অসাধারণ ফিলিং অসাধারণ অসাধারণ ইয়েস সুপার এটা বলে বোঝানো যাবে না আচ্ছা একদম তো অমৃতার কাছে আসো একদম অমৃত সুপার ফিলিংস কিমের সেকেন্ড কারে এই যে এই যে আজকে আমার হাসিটা না অন্য লেভেলে গাড়ি আসার আগে গাড়ি চলে এসেছে তাই আমি একটা ডায়লগ দিই বসিয়ে দিই ঠিক আছে বলছি গাড়ি ওঠার আগে গাড়ি আর কারোর পতি হওয়ার আগে কারোর পতি ওকে দেখাইনি একটা হয়ে গেছে গাড়ি এখনো ঠিকঠাক মতো ওঠেনি ঠিক আছে যেখানে গাড়ি ওঠার আগে গাড়ি চলে এসেছে অলরেডি ঠিক আছে আর এখনো ফিক্সড হয়নি কারোর পতি হওয়ার আগে কারোর পতি হয়ে যাবে জাস্ট অসাধারণ দিনটা আজকে কাটলো এবং আজকে আরও একটা ড্রিম পূরণ হয়ে গেল আমাদের টিম টার্গেট ব্রেকার্সের তো আরও প্রচুর মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে এই টিমটার মাধ্যমে আমরা সবাই স্বপ্ন পূরণ করার জন্য আছি ইয়েস শুধু আমাদের স্বপ্ন না আমাদের সঙ্গে টিমের সবার স্বপ্ন এন্টার টিমের সবার স্বপ্ন আমাদের এন্টার টিমে যারা আছে অলরেডি আজকের দিনে মেম্বার তাদের স্বপ্ন তো পূরণ করবোই একদম এবং আগামী দিন যারা আমাদের টিমে আসতে চলেছে তাদের স্বপ্ন পূরণ করবো এটা একদম ফাইনালি কমিটমেন্ট একদম আপনারা সবাই আসুন এবং আমাদের সঙ্গে স্বপ্ন দেখুন সঙ্গে স্বপ্নটাকে অ্যাচিভ করুন সো থ্যাংক ইউ গাইজ সবার সঙ্গে আবার নেক্সট ভিডিও দেখা হবে থ্যাংক ইউ